নমস্কার বম ডিভি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা যে ব্যাপারটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে একটি একদম কারেন্ট ইস্যু সারোগেসি রেগুলেশন বিল সো সারোগেসি রেগুলেশন বিলটা সম্বন্ধে সারোগেসি মেনলি কি ব্যাপারটা সেটা হচ্ছে গিয়ে দেখি কনস্টিটিউশনের ভাষায় কি বলা হচ্ছে অ্যাকর্ডিং টু ব্ল্যাকস ল ডিকশনারি সারোগেসি মিনস দ্য প্রসেস অফ ক্যারিং অ্যান্ড ডেলিভারিং এ চাইল্ড ফর অ্যানাদার পার্সন দাস এ সারোগেট মাদার ইজ এ ওম্যান হু বিয়ার্স আ চাইল্ড অন বিহাফ অফ অ্যানাদার ওমেন আইদার ফ্রম আর ওন এগ অর ফ্রম দ্য ইনপ্লান ইন হার ওম ইনপ্লান্টেশন ইন হার ওম অফ এ ফার্টিলাইজড এগ ফ্রম অনাদার ওমেন দা ওয়ার্ল সেকেন্ড এন্ড ইন্ডিয়াস ফার্স্ট আইভিএফ বেবি কানুপ্রিয়া আলিয়াস দুর্গা ওয়াস বন ইন কলকাতা অন অক্টোবর থার্ডিন সো বেসিক্যালি হচ্ছে কি ইউনাইটেড নেশনের সব থেকে হচ্ছে কি বহুল প্রচলিত হচ্ছে কি আইন সংক্রান্ত বই যেটাকে ব্ল্যাকস ল ডিকশনারি বলে হচ্ছে কি আমরা জেনে থাকি যেটা হেনরি ক্যাম্বেল ব্ল্যাক লিখেছিল সেই অনুযায়ী হচ্ছে গিয়ে সারোগেসির সঙ্গে রং করে দেওয়া হয়েছে একজন কোনো মহিলা থাকবে যেটা নিজের ডিম্বাণু বা হচ্ছে গিয়ে অন্যের হচ্ছে গিয়ে যে এমব্রয়ডারিটা তৈরি হবে সেটা নিজের গর্ভে ধারণ করে সেই সন্তানকে জন্ম দেবে এবং জন্ম দেওয়ার পর হচ্ছে সেই সন্তানকে যে ডোনার হচ্ছে গিয়ে চেয়েছিল সেই সন্তান তাদের হাতে তুলে দেবে এটাই হচ্ছে কাইন্ড অফ ধরে নিতে পারেন যে গর্ভ ভাড়া দেওয়া যেরকম ঘর ভাড়া দেওয়া হয় রেন্ট দেওয়া হয় সেরকম নিজের গর্ভকে ভাড়া দেওয়া এখন সারোগেসি রেগুলেশন একটা এলো কেন যে বিলটা পাস হলো এটা এলো কেন তো রিজেনটা আমরা দেখি দা এই ইউএন ব্যাপসটা a un backed study conducted in july 2012 put the surrogacy business at over $4 million, $400 million with more than 3,000 fertility clinics all over the country. foreign nationals who want to escape tough surrogacy laws in their own countries come to india in search of poor, vulnerable women who can be used for রেন্টিং দেয়ার ওমস টু প্রডিউস আর এ পেটি অ্যামাউন্ট অফ মানি ভেরি ইজিলি ইন দ্য অফ রেগুলেশন অ্যাক্ট দ্য গ্লোবাল সারোগেসি ট্রেড হ্যাজ বিকাম এমব্রয়েড ইন মেনি স্ক্যান্ডেলস সো বেসিক্যালি দু হাজার বারো সালে ইউনাইটেড নেশন থেকে হচ্ছে গিয়ে একটা বিশাল বড় একটা স্টাডি কনভে করা কন্ডাক্ট করা হয়েছিল এই সারোগেসি ওপর সারোগেসি বিজনেসের উপর তখন দেখা গেছিল যে বাইরের দেশে যে সমস্ত দেশে অলরেডি সে সময় সারো রেগুলেশন বিল ছিল তাদের হচ্ছে প্রচণ্ড প্রশাসনের হাত থেকে বাঁচতে সেই দেশের হচ্ছে কিছু বিজনেস সংগঠন যারা হচ্ছে কি আমাদের ইন্ডিয়াতে চলে আসতে থাকে যারা হচ্ছে কি ইন্ডিয়াতে হচ্ছে যে গরিব যে মহিলারা ছিল তাদেরকে হচ্ছে খুবই অল্প পয়সায় বিনিময়ে তাদের গর্ভ ভাড়া নিতে শুরু করে সো বেসিক্যালি হচ্ছে গিয়ে ওয়ান কাইন্ড অফ হচ্ছে কমার্শিয়াল ইউজ শুরু হয় শরীরকে কমার্শিয়ালাইজেশন কমার্শিয়ালাইজেশন অফ এ বডি সো এই কারণেই হচ্ছে গিয়ে সারোগেসি রেগুলেশন বিল আমাদের ইন্ডিয়াতে এসেছে বর্তমানে এখন দেখে যে সারোগেসি কয় কত রকমের হয় টাইপ অফ সারোগেসি সারোগেসি প্রধানত চার রকমের ট্র্যাডিশনাল জেস্টেশনাল অল্টুরিস্টিক আর কমার্শিয়াল ট্র্যাডিশনালটা হচ্ছে গিয়ে দেখুন কীরকম হয় ট্র্যাডিশনালের ক্ষেত্রে যে এগ অর্থাৎ যে ডিম্বাণু হয় সেটা সারোগেট মায়ের হয় অর্থাৎ যে গর্ভটা ভাড়া দেবে বা গর্ভটা যে ধারণ করবে যার গর্ভে সন্তান বড়ো হবে সে হচ্ছে গিয়ে সারোগেট মা সো সারোগেট মায়ের হচ্ছে ডিম্বাণু হয় আর স্পার্মটা হয় ডোনারের অর্থাৎ যে হচ্ছে সন্তান চাইছে সে হচ্ছে গিয়ে তার হচ্ছে গিয়ে শুক্রাণুটা নেওয়া হয় শুক্রাণু হলে শুক্র শুক্রাণুই নেওয়া হয় ডিম্বাণু অবশ্যই নয় নেওয়া হয় এটা হচ্ছে গিয়ে ট্র্যাডিশনাল জেস্টেশনালের ক্ষেত্রে কি হয় এক্ষেত্রে হচ্ছে গিয়ে যে সারোগেট মা তার এক থাকে না তার বদলে হচ্ছে গিয়ে একজন যে কাপেল থাকে তাদের হচ্ছে গিয়ে এগ এবং স্পার্ম আর্টিফিশিয়াল ওয়েটা হচ্ছে গিয়ে ফার্টিলাইজ করা হয় এবং ফার্টিলাইজ করার পর যে এমব্রয়টা গঠন হয় সেটা হচ্ছে গিয়ে বিভিন্ন চিকিৎসা পদ্ধতিতে হচ্ছে গিয়ে ইউটেরাসের মধ্যে দিয়ে হচ্ছে গিয়ে গর্ভে ইমপ্ল্যান্ট করে দেওয়া হয় এটা হচ্ছে জেস্টেশনাল অর্থাৎ ট্র্যাডিশনাল জেস্টেশনের মধ্যে মেন পার্থক্য হচ্ছে দেখুন ট্র্যাডিশনালে হচ্ছে যে ডিম্বাণুটা যিনি দেবেন সেই ভদ্র মহিলা বা সেই হচ্ছে গর্ব মানে যে গর্ভ দান করছেন সে হচ্ছে ডিম্বা দিয়ে দিচ্ছে যেটা দরকার হচ্ছে খালি খালি শুক্রাণুটা দরকার হচ্ছে অর্থাৎ এটা সিঙ্গেল প্যারেন্টিংয়ের হচ্ছে গিয়ে একটা আইডিয়া নিয়ে আসছে আর যে ক্ষেত্রে হচ্ছে গিয়ে কোনো একটা ম্যারিড কাপেল বা আনম্যারিড কাপেল বা এখন অনেক কিছু ব্যাপার হয়ে থাকে সেক্ষেত্রে হচ্ছে গিয়ে বাইরে থেকে হচ্ছে গিয়ে যে ডোনার সে হচ্ছে শুক্রাণু এবং ডিম্বাণু দেবে তাদের শুক্রাণু ডিম্বাণুর মধ্যে মিলন ঘটানো হবে ঘটিয়ে হচ্ছে ফার্টিলাইজ করে এমব্রায়ো তৈরি করে সেটাকে হচ্ছে গিয়ে ইউটেরাসের মধ্যে দিয়ে গর্ভে ধারণ ইমপ্ল্যান্ট করে দেওয়া হবে অলটুরিস্টিক হচ্ছে গিয়ে অনেক সময় হচ্ছে গিয়ে দেখা যায় পরিবারে হচ্ছে কথাটা মানেই হচ্ছে গিয়ে কাউকে সাহায্য করা পরার্থ এখন অল্টুরিস্টিক মানে হচ্ছে অনেক সময় দেখা যায় হচ্ছে গিয়ে পরিবারে হচ্ছে গিয়ে খুব ক্লোজ রিলেটিভদের মধ্যে হচ্ছে গিয়ে অনেকের হচ্ছে গিয়ে সন্তান ধারণে অক্ষম হলে বা হচ্ছে গিয়ে বাবার দিক থেকে বা মায়ের দিক থেকে বাবার দিক থেকে যদি স্পার্ম কাউন্ট কম থাকে সেক্ষেত্রে হচ্ছে গিয়ে সেই পরিবারের হচ্ছে কেউ একজন হচ্ছে গর্ভ দান দান করে গর্ভদান মানে এটা যে গর্ভ ধারণ করে এটাকে মানে হচ্ছে অল মানে সৎ স্বেচ্ছায় আর কমার্শিয়াল মানে হচ্ছে গিয়ে টোটালি যেটা হচ্ছে খুব বাজে ব্যাপার হচ্ছে গিয়ে টাকার বিনিময় যেটা হয় কমার্শিয়াল ইউজটা হচ্ছে গিয়ে অ্যাকচুয়াল হচ্ছে গিয়ে কমার্শিয়ালাইজেশন অব বডি বলতে গেলে যেটা হচ্ছে গিয়ে সব থেকে বেশি হচ্ছে গিয়ে একটু গরিব কান্ট্রিগুলোতে সব থেকে বেশি হয় যেরকম ধরুন সুদান সোমালিয়া তারপর উগান্ডা এইরকম জায়গাতে হচ্ছে গিয়ে প্রচণ্ড বেশি পরিমাণে হচ্ছে গিয়ে এই কমার্শিয়াল সার্ভিসটা হয় অ্যাকচুয়াল ওখানে উগান্ডার সাইটে হচ্ছে গিয়ে কমার্শিয়াল সার্ভিসটা হয় হচ্ছে গিয়ে ইলিগাল প্রস্টিটিউশন হচ্ছে গিয়ে বিজনেস বানানোর জন্য এই যেখানে আমরা দেখুন একটা ছবি দিয়েছি যে এরকম ট্র্যাডিশনাল সার্ভিসের ক্ষেত্রে কি হয় যে নিয়ে গর্ভ করে তার হচ্ছে গিয়ে ডিম্বাণুটা তো থাকছেই বাইরের থেকে হচ্ছে গিয়ে শুক্রাণুকে হচ্ছে গিয়ে এখানে ইনসার্ট করা হয় আর জেস্টেশনালের ক্ষেত্রে কি হয় দেখুন একজন ধরে নিন এই দুজন হচ্ছে কাপেল তার মধ্যে যে ভদ্রমিলা তার ডিম্বাণু এবং পুরুষের শুক্রাণু নিয়ে হচ্ছে গিয়ে এরকম একটা আর্টিফিশিয়াল ওয়েতে ফার্টিলাইজ করা হয় তারপর যে এমব্রয়েডারটা তৈরি হয় সেটা হচ্ছে গিয়ে চিকিৎসা পদ্ধতির মাধ্যমে হচ্ছে কি ইউট্রেরাসের ভিতর দিয়ে গর্ভে ইম্প্যান্ট করে দেওয়া হয় এখন এক্ষেত্রে একটা ছোটো ব্যাপার হচ্ছে অনেক সময় তৈরি হয় যে ডিফারেন্স বিটুইন আইভিএফ অ্যান্ড সারোগেসি আইভিএফ ইনভিট্রো ফার্টিলাইজেশন এবং সারোগেসির মধ্যে পার্থক্য থাকে দেখুন ইনভিট্রো ফার্টিলাইজেশনের মধ্যে সব থেকে যেটা হচ্ছে গিয়ে প্রচলিত যে পদ্ধতি সেটা হচ্ছে কি টেস্টিউপিবি দেখিনি তাহলে কী ইন টেস্টিভ বেবি ফার্টিলাইজেশন অব ইন এ ল্যাব এন্ড গ্রোয়িং ট্রান্সফার টু মাদার্স ইউটের কন্টিনিউশন অব প্রেগন্যসি ইট ইজ ওনলি অ্যাসিস্টেন্স রিপ্রোডাকশন এজ মাদার গিভস বার্থ সো বেসিক্যালি হচ্ছে ধরুন কারোর বিয়ে হলো আমরা ধরে নিচ্ছি ধরে নিচ্ছি কারোর বিয়ে হল এখন লিপ টুগেদার লিপ টুগেদারেরও অনেক ব্যাপার স্যাপার এসেছে সো আমরা ধরে নিলাম যে কারোর বিয়ে হলো এখন বিয়ের পর দেখা গেল হচ্ছে গিয়ে বাবার হচ্ছে গিয়ে স্পার্ম কাউন্ট কম অথবা হচ্ছে কি মায়ের হচ্ছে গিয়ে সেই মুহূর্তে কিছু একটা প্রবলেম হচ্ছে তা এইরকম প্রবলেম ক্ষেত্রে কি করা হয় বাবার মায়ের হচ্ছে গিয়ে শুক্র বাবার যে শুক্রণ এবং মায়ের ডিম্বানো সেটা হচ্ছে গিয়ে বাইরে হচ্ছে গিয়ে আর্টিফিশিয়াল হয়ে হচ্ছে গিয়ে ফার্টিলাইজ করানো হয় তারপর যে এমব্রয়েডটা আছে সেই এমব্রয়েড হচ্ছে গিয়ে মায়েরই হচ্ছে গিয়ে গর্ভে রোপণ করে দেওয়া হয় অর্থাৎ ব্যাপারটা বুঝতে পারছেন তো ব্যাপারটা হচ্ছে এইটাই যে এখানে হচ্ছে যে বায়োলজিক্যাল মা বাবা সেই মা বাবার জিন থেকে যে হচ্ছে এমব্রায়ো তৈরি যে এমব্রায়ো তৈরি করছে সেটা হচ্ছে গিয়ে সেই বায়োলজিক্যাল মায়ের গর্ভেই হচ্ছে গিয়ে রোপণ করে দেওয়া হচ্ছে কিন্তু সারোগেসির ক্ষেত্রে কেসটা হচ্ছে গিয়ে একটু অন্য হয় যে দ্য গ্রোয়িং এমব্রয় ইজ ইমপ্ল্যান্টেড ইন অ্যানাদার ওমেন্স ইউটেরাস হু হ্যাজ এগ্রি অ্যাগ্রিড টু ক্যারি দ্য প্রেগনেন্সি ফর আদার কাপেল তো বেসিক্যালি হচ্ছে গিয়ে একইভাবে হচ্ছে গিয়ে এমব্রয়টা তৈরি করা হলো কিন্তু এমব্রয়টা তৈরি করে এইবার সেটা হচ্ছে গিয়ে ট্র্যাডিশনাল হয়ে ট্র্যাডিশনাল বা জেস্টেশনাল হলে জেস্টেশনাল সারোগেসি হয়েছে যিনি হচ্ছে গর্ভ ভাড়া দিচ্ছে তার গর্বে হচ্ছে গিয়ে ইমপ্ল্যান্ট করে দেওয়া হবে তো এই হচ্ছে গিয়ে মেন আইভি এবং সারোগেসির মধ্যে পার্থক্য এখন সারোগেসির হচ্ছে গিয়ে যে টোটাল ফিউচার সেটা এরকম যে সারোগেসি প্রফেশনাল যার সাথে হচ্ছে মানে যিনি করবেন সিলেক্টিং সারোগেট যে মাকে হচ্ছে গিয়ে গর্ভ যার ভাড়া নেওয়া হবে সাইনিং দ্য কন্ট্রাক্ট মেডিকেল প্রসেস আর লিগাল প্যারেন্টেজ সো এর এই সমস্ত উপর ভিত্তি করে হচ্ছে কি আমাদের ইন্ডিয়াতে হচ্ছে কি নতুন সারোগেসি বিলটা ইনঅ্যাক্ট হয়েছে এখন সারোগেসি বিলটা মনে রাখতে হবে সারোগেসি বিলটা ইনঅ্যাক্ট হয়েছে রেগুলেশন করার জন্য রেগুলেট করার জন্য এই সারোগেসি পদ্ধতিটাকে কিন্তু প্রোহিবিট করার জন্য না কি ফিচার্স অব দ্য বিল বলতে হচ্ছে গিয়ে মেনলি আমাদের ইন্ডিয়াতে হচ্ছে গিয়ে যে কমা সারোগেসি পদ্ধতিতে আছে সেটা যেন হচ্ছে কমার্শিয়াল পারপাসে যেন ইউজ না হয় কারণ কমার্শিয়াল পারপাসে ইউজ হতে গেলে হচ্ছে গিয়ে একটা নির্দিষ্ট বণিক গোষ্ঠী থাকবে যারা হচ্ছে গিয়ে প্রচুর টাকা ইনকাম করবে আর অপর হচ্ছে গিয়ে যে গরিব যে শ্রেণী আছে সেই শ্রেণীকে হচ্ছে গিয়ে এরা খুবই অল্প টাকার বিনিময়ে হচ্ছে গিয়ে এক্সপ্লয়েড করতে থাকবে তো সারোগেসি বিল টু থাউজেন্ড নাইনটিন ইন্ট্রোডিউস ইন রাজ্যসভা বিল প্রোহিবিটস কমার্শিয়াল সারোগেসি যেটা বলা হচ্ছে কমার্শিয়াল সারোগেসি বাট অ্যালো অল টুরিস্টিক সারোগেসি ওনলি ম্যারিড কাপেল ক্যান অপশান অপটেড ফর সারোগেসি আচ্ছা এখানে একটা ব্যাপার দেখুন অনলি বিবাহ আমি একটু আগে পড়ানোর সময় একটা জায়গাতে বলেছিলাম যে হচ্ছে গিয়ে এখন বর্তমানে হচ্ছে গিয়ে লিভ টুগেদার ব্যবস্থাটাও হচ্ছে গিয়ে প্রচলিত হয়েছে আমাদের ইন্ডিয়াতে যেটা হচ্ছে গিয়ে গান্ধর্ব বিবাহ শর্ট অফ গান্ধর্ধ বিবাহ সো কিন্তু আমাদের নতুন সারোগেসি বিলে বলা হয়েছে যে অনলি ম্যারিড কাপাল যারা হচ্ছে বিবাহিত তারাই হচ্ছে কি সারোগেসি অব্দ ফেসিলিটিটা নিতে পারবে দ্য সারোগেসি রেগুলেশন বিল টু থাউজেন্ড নাইনটিন ওয়াজ ইন্ট্রোডিউসড বাই দ্য মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েল ওয়েলফেয়ার ইন লোকসভা অন জুলাই ফিফটিন টু থাউজেন্ড নাইনটিন ইট ওয়াজ পাসড ইন লোকসভা অন আগস্ট ফাইভ টু থাউজেন্ড নাইনটিন সো আগস্টের পাঁচ তারিখ দু হাজার উনিশ সালে হচ্ছে গিয়ে এই বিলটা পাস হয়েছে তাই এটা বিশেষ কিছু বোঝানোর মতো নেই এখন আমরা দেখে নিই এই বিলটাতে হচ্ছে কি কী জিনিস সম্বন্ধে বলা হয়েছে পারপাস ফর হুইচ সারোগেস পারমিটেড মানে কোন কোন কারণগুলো থাকলে তবেই হচ্ছে সারোগেসি একমাত্র পারমিট হবে ফর ইন্টেন্ডিং কাপলস হু সাফার্স ফ্রম প্রুভেন ইনফার্টিলিটি অর্থাৎ যে কাপেলসরা নিতে চাইছে তাদের যদি হচ্ছে গিয়ে এই জিনিসটা প্রমাণিত হয় যে তারা হচ্ছে ধারণে বা সন্তান ধারণে তারা অক্ষম সেক্ষেত্রে একমাত্র সারোগেসি পারমিটেড হবে নট ফর কমার্শিয়াল পারপাস অবভিয়াসলি নট ফর প্রডিউসিং চিলড্রেন ফর সেল প্রস্টিটিউশন ওর আদার ফর্ম অফ এক্সপ্লয়েটেশন আমি যেটা বললাম একটু আগে যে উগান্ডা বা হচ্ছে গিয়ে একটু হচ্ছে গিয়ে সাউথ আফ্রিকা একটু মানে ওই রকম এরিয়াতে যেখানে প্রচণ্ড গরিবী এরিয়াতে সেখানে হচ্ছে গিয়ে প্রস্টিটিউশনের জন্য হচ্ছে কিন্তু এইরকম সারোগেসি পদ্ধতি করা হয় ইভেন হচ্ছে গিয়ে সেখানে মানে খুব মানে খাদ্যের বদলে সারোগেসি করা হয় মানে এইরকম বাজে অবস্থা এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর ইনটেন্ডিং কাপেল যে ইন যে কাপলরা হচ্ছে গিয়ে সারোগেসি নিতে চাইবে তাদের ক্ষেত্রে হচ্ছে গিয়ে কী কী দরকার দ্য ইন্টিনিং কাপের শুড এ সার্টিফিকেট অফ এসেন্সিয়ালিটি অ্যান্ড আ সার্টিফিকেট অফ এলিজিবিলিটি ইস্যুড বাই দ্য অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি সো দু সার্টিফিকেট লাগবে একটা একটা এসেন্সিয়ালিটি আর একটা হচ্ছে গিয়ে এলিজিবিলিটি সো এসেন্সিয়ালিটিতে এটাই বলা হয়েছে যে হচ্ছে গিয়ে কতটা দরকারি তাদের জীবনে আর সার্টিফিকেট অফ proven ইনফার্টিলিটি অফ ওয়ান or বোথ members অফ দ্য ইন্টেন্ডিং কাপেলস ফ্রম a ডিস্ট্রিক্ট মেডিকেল বোর্ড অর্থাৎ ডিস্ট্রিক্ট মেডিকেল বোর্ড থেকে একটা হচ্ছে গিয়ে এরকম সার্টিফিকেট দরকার যে যে কাপেলজন নিতে চাইছে তাদের মধ্যে হয় দুজন অথবা যে কোনো একজন হচ্ছে গিয়ে ইনফার্টাইল ইনফার্টিলিটি থাকবে অর্থাৎ সন্তান ধারণে অক্ষম থাকবে সেটা ছেলেদের ক্ষেত্রে হচ্ছে অলিগোস্পার্মিয়া এরকম বিভিন্ন রোগ হয় যাতে হচ্ছে গিয়ে স্পার্ম কাউন্ট কমে যায় এটাও হতে পারে কিংবা মেয়েদের ক্ষেত্রে হচ্ছে গিয়ে বিভিন্ন হচ্ছে গিয়ে প্রবলেম হয় সেরকম প্রবলেমও হতে পারে অ্যান্ড অর্ডার অফ প্যারেন্টেজ দ্য কাস্টাডি অফ দ্য সারোগের চাইল্ড পাস বাই দ্য ম্যাজিস্ট্রেট কোর্ট সো প্যারেন্ট যে ম্যাজিস্ট্রেট যে কোর্ট হবে সেই হচ্ছে গিয়ে জিনিসটাকে হচ্ছে গিয়ে স্যাংশন করবে যে হচ্ছে গিয়ে কাস্টাডির মাধ্যমে যে হচ্ছে গিয়ে সারোগেট বাচ্চাকে হচ্ছে গিয়ে যে কাপেল দিয়েছে যে কাপেল মানে সারোগেট বাচ্চা নিতে চাইছে তার হাতে তুলে দেওয়ার ব্যাপারটা ম্যাজিস্ট্রেট কোর্টই দেখবে আর সার্টিফিকেট অফ এলিজিবিলিটি আর কাপেল বিং ইন্ডিয়ান সিটিজেন্স অ্যান্ড ম্যারিড ফর লিস্ট ফাইভ ইয়ার্স অন্ততপক্ষে পাঁচ বছর বিবাহিত জীবন থাকতে হবে বিবাহিত হতে হবে পাঁচ বছর পুরনো পাঁচ বছরের পুরনো বিবাহিত হতে হবে এবং তাকে অবশ্যই ইন্ডিয়ান সিটিজেন হতে হবে বিটুইন টোয়েন্টি থ্রি টু ফিফটি ইয়ার্স ওল্ড স্ত্রীর ক্ষেত্রে হচ্ছে তিরিশ থেকে পঞ্চাশ বছর এবং হচ্ছে পুরুষের ক্ষেত্রে বা হাজব্যান্ডের ক্ষেত্রে ছাব্বিশ থেকে পঞ্চান্ন বছর হতে হবে দে ডু নট হ্যাভ এনি সারভাইভেল চাইল্ড যে ডু নট হ্যাভ ইন সারভাইভেল চাইল্ড বায়োলজিক্যাল অ্যাডপ্টেড অর সারোগেড দিস উড নট ইনক্লুড আ চাইল্ড হুইজ ব্রিটালি অর ফিজিক্যালি চ্যালেঞ্জ অর সাফার্স ফ্রম লাইফ থ্রেটেনিং ডিসঅর্ডার অর ফেটাল ইলনেস সো বেসিক্যালি হচ্ছে কি এমন ক্ষেত্রে হচ্ছে গিয়ে সারোভেসি হচ্ছে গিয়ে ভ্যালিড হবে না যখন হচ্ছে গিয়ে অলরেডি হচ্ছে গিয়ে তার একটা সন্তান থাকবে সেটা বায়োলজিক্যাল হতে পারে মানে নিজস্ব হতে পারে অ্যাডপ্টেড হতে পারে বা হচ্ছে গিয়ে সারোগেটও হতে পারে কিন্তু হচ্ছে গিয়ে এরকম ঘটনা যদি থাকে তাহলে হচ্ছে গিয়ে সে নতুন করে সারোগেট করতে পারবে না সারোগেসি ফেসিলিটি ইউজ করতে পারবে না কিন্তু যদি হচ্ছে গিয়ে কোনো মেন মানে কোনো হ্যান্ডিক্যাপ বা হচ্ছে গিয়ে মানসিক বা মেন্টালি বা ফিজিক্যালি চ্যালেঞ্জ যদি কেউ থেকে থাকে সেক্ষেত্রে হচ্ছে গিয়ে সে এই সারোগেসি ফেসিলিটি ইউজ করতে পারবে এলিজিবিলিটি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ক্রাইটেরিয়া ফর সারোগেট মাদার দেখুন এতক্ষণ পর্যন্ত যেসব কথা বলা হয়েছে এগুলো সমস্তই ছিল হচ্ছে গিয়ে কাপেলদের দিক থেকে কিন্তু এরপরে যেটা হচ্ছে সব থেকে বড় রোলটা আছে সেটা হচ্ছে গিয়ে যিনি গর্ভ দিচ্ছেন সেই মা এক্ষেত্রে একটা ব্যাপার বলে রাখি শাহরুখ খানের হচ্ছে গিয়ে লাস্ট যে সন্তানটা তার হয়েছে সেটা হচ্ছে গিয়ে এই সারোগেসি পদ্ধতির মাধ্যমেই হয়েছিল সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আমরা কিন্তু জানি না যে হচ্ছে গিয়ে সেক্ষেত্রে দেখুন একটা ব্যাপার যেটা বলে রাখি শাহরুখ খানের যে বউ এবং শাহরুখ খান তার হচ্ছে গিয়ে ডিম্বাণু এবং শুক্রাণুকে হচ্ছে গিয়ে মেনলি হচ্ছে গিয়ে বাইরে থেকে হচ্ছে গিয়ে ফার্টিলাইজ করে হচ্ছে গিয়ে এমব্রায়োটা এ করা হয় সেই গর্বধায়নি মায়ের হচ্ছে গিয়ে গর্ভে হচ্ছে গিয়ে ইমপ্ল্যান্ট করা হয় কিন্তু হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে পরবর্তীকালে কখনও জানতে পারিনি বা তারা জানতে দেয়নি যে হচ্ছে গিয়ে সেই মায়ের অরিজিনাল নাম কী বা পরিচয় কী সো একদিক দিয়ে হচ্ছে গিয়ে ব্যাপারটা দেখুন ব্যাপারটা হচ্ছে গিয়ে যিনি হচ্ছে গিয়ে জন্ম দিচ্ছে তার হচ্ছে গিয়ে কোনো পরিচয়ই জানা যাচ্ছে না তো এটা একটা এথিক্সের দিক থেকে হচ্ছে এটা খুব বাজে একটা প্রভাব ফেলে একটা মানুষের হচ্ছে গিয়ে কাইন্ড অফ একটা মানুষের হচ্ছে গিয়ে মানে এত মানে ভয়ঙ্কর একটা কষ্ট হয়ে হচ্ছে কমার্শিয়ালাইজেশন করে ফেলা এটা কমার্শিয়াল পারপাসে ইউজ করা সেকেন্ড হচ্ছে গিয়ে তুষার কাপুর বা করণ জোহরও মাঝে হচ্ছে গিয়ে সন্তান নিয়েছে সারোগেসির মাধ্যমে এবার তুষার কাপুর করণ জোহরের ক্ষেত্রে কেসটা কি হয়েছিল যে তারা হচ্ছে গিয়ে নিজেরা স্পার্ম দিয়েছে এবং হচ্ছে কি যিনি সারোগেট মাদা সে হচ্ছে কি ডিম্বাণু আছে তো বেসিক্যালি সেটা হচ্ছে গিয়ে ট্র্যাডিশনাল হয়ে গেছিলো ব্যাপারটা বুঝুন শাহরুখ খানের ক্ষেত্রে হচ্ছে কি জেস্টেশনাল সারোগেসি হয়েছিল যে গৌরী তার স্ত্রী গৌরীর হচ্ছে গিয়ে ডিম্বাণু ছিল এবং শাহরুখ খানের হচ্ছে গিয়ে গৌরী খানের ডিম্বাণু এবং শাহরুখ খানের হচ্ছে গিয়ে শুক্রাণু ছিল সেটাকে হচ্ছে ফার্টিলাইজ করে এমব্রায়ো করে হচ্ছে গিয়ে যে সারোগেট মাদা তার মধ্যে হচ্ছে গিয়ে ইমপ্ল্যান্ট করা হয়েছে কিন্তু করণ জোহর বা হচ্ছে গিয়ে তুষার কাপুরের ক্ষেত্রে কী হয়েছে এদের দুজনের হচ্ছে গিয়ে স্পার্ম মানে নেওয়া হয়েছে এবং সেটা হচ্ছে যে সারোগেট মাদার ছিল তার হচ্ছে গিয়ে সাথে হচ্ছে ফার্টিলাইজ করে ট্র্যাডিশনাল সারোগেসি পদ্ধতিতে বাচ্চার জন্ম দেওয়া হয়েছে তো দেখুন একটা ব্যাপার দেখুন আমার সারোগেসি সিঙ্গেল প্যারেন্টিং ভালো না খারাপ এগুলো হচ্ছে গিয়ে আর্গুমেন্টের ব্যাপার এগুলো হচ্ছে গিয়ে আর্গুমেন্টের ব্যাপার এগুলো আমরা এখানে আলোচনা করব না কিন্তু একটা ব্যাপার দেখুন আমাদের ইন্ডিয়ান যে ট্র্যাডিশান বা হচ্ছে ভারতীয় যে সংস্কৃতি তাতে হচ্ছে গিয়ে একটা বাচ্চা মানুষ হতে গেলে অবশ্যই বাবা মা দুজনকেই হচ্ছে গিয়ে পাশে থাকতে হবে কারণ হচ্ছে গিয়ে একটি বাচ্চা হচ্ছে গিয়ে বাবা মা পাশে থাকা এই কারণেই দরকার যে এরকম ব্যাপার না যে হচ্ছে বাবা না থাকলে হচ্ছে মা মানুষ করতে পারবে না বা মা না থাকলে বাবা মানুষ করতে পারবে না কিন্তু হচ্ছে একজন বাবার কাছ থেকে হচ্ছে গিয়ে একটা বাচ্চা শিখবে যে একটা ছেলে হিসাবে তার হচ্ছে গিয়ে পরিবারের প্রতি সমাজের প্রতি বা একটা একজন নারীর প্রতি তার কি কী কর্তব্য আবার মায়ের কাছ থেকে শিখবে হচ্ছে গিয়ে একজন মা হিসাবে একজন মহিলা হিসাবে হচ্ছে গিয়ে তার হচ্ছে গিয়ে সমাজের প্রতি ফ্যামিলির প্রতি বা হচ্ছে গিয়ে একজন পুরুষের প্রতি তার হচ্ছে কী কী কর্তব্য তো এই কর্তব্যপরায়ণ ব্যাপারটা হচ্ছে গিয়ে শেখেই হচ্ছে গিয়ে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে দ্বিমুখীভাবে সো

আর্গুমেন্টের পর আর্গুমেন্ট হচ্ছে এই ব্যাপারটা এখনো হচ্ছে টোটালি ক্লিয়ার নয় দুই নম্বর আ ম্যারিড ওমেন হ্যাভিং আ চাইল্ড অফ আর ওন যে ভদ্রমহিলা হচ্ছে গিয়ে গর্ভ ধারণ করবে সেই ভদ্রমহিলা যেন হচ্ছে গিয়ে অন্ততপক্ষে একটা যেন হচ্ছে গিয়ে সন্তান থাকে টোয়েন্টি ফাইভ টু থার্টি ফাইভ যে ভদ্র মহিলা হচ্ছে গিয়ে গর্ভ ধারণ করবে তার বয়স যেন পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর হয় এটার পিছনে সবথেকে বড়ো কারণ সেটা হচ্ছে গিয়ে মহিলাদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে হচ্ছে গিয়ে সাধারণত হচ্ছে গিয়ে ফর্টি ফাইভ থেকে ফিফটির দিকে হচ্ছে গিয়ে মিনোপোস দশা শুরু হয় যার ফলে হচ্ছে গিয়ে সাইকেল হচ্ছে গিয়ে ডিঅ্যাক্টিভেট হয়েছে জন্যই হচ্ছে গিয়ে এইরকম একটা এজ রাখা হয়েছে আর সারোগেট অনলি ওয়ান্স ইন লাইফ টাইম সো বেসিক্যালি সে জীবনে একবারই হচ্ছে গিয়ে সারোগেট মাদার হতে পারবে এরকম না যে সে পরবর্তীকালে গর্ভ ভাড়া দিতেই থাকবে দিতেই থাকবে আলটিমেটলি সেটা হচ্ছে গিয়ে কমার্শিয়াল পারপাসে ইউজ হয়ে সেটা একটা পেশা হয়ে যাবে আর লাস্ট হচ্ছে পজেস অফ সার্টিফিকেট অফ মেডিকেল অ্যান্ড সাইকোলজিক্যাল ফিটনেস অফ ফর সারোগেসি তো তাকে হচ্ছে গিয়ে মেন্টালি এবং ফিজিক্যালি হচ্ছে গিয়ে স্ট্রং স্ট্রং নট সরি এক্সট্রিমলি সরি নট স্ট্রং তাকে হচ্ছে গিয়ে সুস্থ থাকতে হবে মাথায় দোষ বা হচ্ছে কোনো ফিজিক্যালি প্রবলেম থাকলে চলবে না আর লাস্ট হচ্ছে ফারদার দ্য সারোগেট মাদার ক্যান নট প্রোভাইড হার ওন গ্যামেটস ফর সারোগেসি দেখুন এইখানটাতেই ব্যাপারটা হয়ে যাচ্ছে ট্র্যাডিশনাল সারোগেসিতে কী বলেছিলাম ট্র্যাডিশনাল সারোগেসিতে এটাই বলা হয়েছিল যে হচ্ছে গিয়ে বাইরে থেকে স্পার্ম নেওয়া হবে এবং যিনি গর্ভ গর্ভধাত্রী যে মা হবে সেই গর্ভধাত্রী মা হচ্ছে গিয়ে তার ডিম্বাণু দান করবে কিন্তু এখানে সেই জিনিসটাকেই হচ্ছে গিয়ে টোটালি প্রোহিবিট করেছে দ্য সারোগেট মাদার ক্যান নট প্রোভাইড হার ওন গ্যামেটস অর্থাৎ ট্র্যাডিশনাল যে সারোগেসি সেটাকে হচ্ছে গিয়ে প্রোভাইড প্রোহিবিট করা হয়েছে সো বেসিক্যালি হচ্ছে গিয়ে সিঙ্গেল প্যারেন্টিংটাকে হচ্ছে এখানে কাইন্ড অফ ডমিনেট করা হয়েছে অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি দ্য সেন্ট্রাল অ্যান্ড স্টেট গভর্নমেন্ট শ্যাল অ্যাপয়েন্ট ওয়ান অর মোর অ্যাপ্রোপ্রিয়েট অথরিটিস উইদিন নাইনটিন ডেজ অফ দ্য বিল বিকমিং অ্যান্ড অ্যাক্ট তো বেসিক্যালি হচ্ছে গিয়ে অথরিটি থাকবে যে অথরিটি হচ্ছে গিয়ে যে এই সমস্ত হচ্ছে গিয়ে সারোগেসি ওরিয়েন্টেড সমস্ত সমস্যার সমস্যা সম্বন্ধে হচ্ছে গিয়ে সলিউশন দেবে বা হচ্ছে গিয়ে এই সমস্ত দেখভাল করবে রেজিস্ট্রেশন ফর সারোগেসি ক্লিনিক সারোগেসি ক্লিনিক ক্যান নট আন্ডার সারোগেসি রিলেটেড প্রসিডিওর আনলেস দে আর রেজিস্টার্ড বাই দ্য অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি ক্লিনিক মাস্ট অ্যাপ্লাই ফর রেজিস্ট্রেশন উইদিন আ পিরিয়ড অফ সিক্সটি ডেজ ফ্রম দ্য ডেট অফ অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি সো বেসিক্যালি কোনো সারোগেট সারোগেসি ক্লিনিকই হচ্ছে গিয়ে নিজের ইচ্ছা মতো হচ্ছে গিয়ে সারোগেসি করতে পারবে না ফেসিলিটি কাউকে প্রদান করতে পারবে না এর জন্য হচ্ছে কি তাকে ষাট দিন আগে হচ্ছে কি মানে আমাদের যে হচ্ছে গিয়ে যে অথরিটি আছে সারোগেসি অথরিটি তার কাছে হচ্ছে গিয়ে তার ব্যাপারটা জানাতে হবে সেখান থেকে হচ্ছে গিয়ে পারমিট দিলে তবেই সে করতে পারবে ন্যাশনাল অ্যান্ড স্টেট সারোগেসি বোর্ড দ্য সেন্ট্রাল অ্যান্ড স্টেট গভর্নমেন্ট শ্যাল কনস্টিটিউট দ্য ন্যাশনাল সারোগেসি বোর্ড অ্যান্ড দ্য স্টেট সারোগেসি বোর্ড সো ন্যাশনাল সেন্ট্রাল থেকে হচ্ছে গিয়ে ন্যাশনাল সারোগেসি বোর্ড এবং স্টেটের জন্য হচ্ছে গিয়ে স্টেট সারোগেসি বোর্ড হচ্ছে গিয়ে গঠন করা হবে এবার আছে প্যারেন্টেজ অ্যান্ড অ্যাবর্শন অফ সারোগেট চাইল্ড এটা হচ্ছে গিয়ে সব থেকে ইম্পর্ট্যান্ট জিনিস দেখি আমরা কী বলছে প্যারেন্টেজ অ্যান্ড অ্যাবোর্শান বলতে হচ্ছে গিয়ে যে পালন করবে এবং হচ্ছে গিয়ে বাচ্চা অ্যাবোরসান মানে অনেক সময় যেটা হয় আর কি যে বাচ্চা নষ্ট করে ফেলা সেই ক্ষেত্রে হচ্ছে কী কী রুল রেগুলেশান আর চাইল্ড বর্ণ আউট অফ সারোগেসি প্রসিডিওর উইল বি ডিম টু বি দ্য বায়োলজিক্যাল চাইল্ড অফ দ্য ইন্টেন্ডিং কাপেল

যে যে কাপেলরা হচ্ছে শিশুটা নিতে চাইছে সারোগেট বাচ্চাটা নিতে চাইছে সেটা হচ্ছে কি বায়োলজিক্যালি কিন্তু হচ্ছে কি তাদেরই হচ্ছে সন্তান বলে গণ্য করা হবে যে পরবর্তীকালে হচ্ছে কি এরকম না যে হচ্ছে কি আমরা তো হচ্ছে গিয়ে শুক্র গিম্বরেছি কিন্তু হচ্ছে গর্ভ তো অন্য মানুষের গর্ভে হচ্ছে কি সে বড় হয়েছে তার মানে হচ্ছে গিয়ে গর্ভধায়ণী মা হিসেবে হচ্ছে গিয়ে অন্য একজন ক্লেম করতে পারে এই ব্যাপারটা কিন্তু করা যাবে না বায়োলজিক্যাল চাইল্ড হিসেবে হচ্ছে কি ইন্টেন্ডিং কাপলকেই করা হবে অনেক সময় এরকম ব্যাপারটা দেখা গেছে যে হচ্ছে গিয়ে সারোগেশি কেসের ক্ষেত্রে যিনি গর্ভ দিয়েছেন তিনি পরবর্তীকালে গিয়ে হচ্ছে ক্লেম করেছে যে হচ্ছে গিয়ে অ্যাকচুয়াল বাচ্চাটা তার সেক্ষেত্রে হচ্ছে গিয়ে অনেক সেই সমস্ত কাপলদের হচ্ছে অনেক ঝামেলা ঝঞ্ঝাট পোহাতে হয়েছে আমার মনে হয় সেই সব দিক দিয়ে বিচার করেই হচ্ছে গিয়ে এই স্টেপটা নেওয়া হয়েছে আর যদি যে বাচ্চাটা জন্মায়নি সেই বাচ্চা যে সেই মানে সেই শিশুটাকে যদি হচ্ছে গিয়ে অ্যাবর্শন করতে হয় সেক্ষেত্রে হচ্ছে গিয়ে চাইল্ড সারোগেট চাইল্ড রিকোয়ার্স রিটেন কনসেন্ট অফ সারোগেট মাতা সেক্ষেত্রে হচ্ছে গিয়ে মায়ের হচ্ছে গিয়ে বর্তমানে যে সারোগেট মা তার সম্মতি এবং অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি যেমন এন এনএসবি ন্যাশনাল সারোগেসি বোর্ড বা স্টেট সারোগেসি বোর্ড থেকে হচ্ছে গিয়ে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে গিয়ে অথরাইজেশন লাগবে মানে এরকম না যে হচ্ছে গিয়ে দুজন একটা কাপেল হচ্ছে গিয়ে হঠাৎ করেই তারা বললো যে আমরা সারোগেট বাচ্চা নেব এবার হচ্ছে কয়েকদিন যাওয়ার পর তারা হচ্ছে গিয়ে যখন আট ন মাস হয়ে গেল বা হচ্ছে একটা নির্দিষ্ট যখন টাইম পার হলো তখন হঠাৎ করেই তারা বলছে হচ্ছে গিয়ে এখন বাচ্চাটাকে অ্যাবর্ষণ করতে হবে আমরা বাচ্চাটা নেব না এরকম ক্ষেত্রে হচ্ছে কি শুধু তারা বললে হবে না সারোগেট মায়েরও হচ্ছে সেখানে হচ্ছে সম্মতি থাকতে হবে যদি সম্মতি থাকে প্লাস যদি হচ্ছে সেটা যদি অ্যাপ্রোপ্রিয়েট অথোরিটিতে যদি অথরাইজড হয় তাহলেই হচ্ছে গিয়ে হবে তাহলে অ্যাবর্শন হবে আর তাছাড়া হচ্ছে কি মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি অ্যাক্ট নাইনটিন সেভেন্টি ওয়ানকে ফলো করতে হবে এখন মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি নাইনটিন সেভেন্টি ওয়ান কি দেখুন মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি বলতে প্রেগনেন্সি মানে টার্মিনেট করে দেওয়া নষ্ট করে দেওয়া সো কখন হচ্ছে গিয়ে নাইন উনিশশো একাত্তর সালে এই অ্যাক্ট অনুযায়ী কখন হচ্ছে গিয়ে একটা প্রেগনেন্ট মহিলার প্রেগনেন্সিকে হচ্ছে গিয়ে টার্মিনেট করে দেওয়া যায় সেটা হচ্ছে গিয়ে হোয়েন continuation of pregnancy is a risk to the life of pregnant woman or could cause grave injury to her hair, her physical or mental health যদি এইরকম রকম কখনো সময় আসে যে পরবর্তী দিনে যদি সে মানে আর যদি প্রেগন্যান্সিটাকে যদি আর যদি সে কন্টিনিউ করে তাহলে হচ্ছে কি তার হচ্ছে কি জীবন সংশয় হতে পারে বা তার হচ্ছে কি মানে বড় সড় কোনো একটা বিপদ ঘটতে পারে সেইরকম ক্ষেত্রে হচ্ছে গিয়ে অথরিটি থেকে হচ্ছে গিয়ে সঠিক অথরাইজেশনের মাধ্যমে অ্যাবসান করা যায় সেকেন্ড হচ্ছে গিয়ে হোয়েন দেয়ার ইজ এ সাবস্টেনশিয়াল রিস্ক দ্যাট চাইল্ড ইফ বন উড বি সিরিয়াসলি হ্যান্ডিক্যাপ ডিউ টু ফিজিক্যাল আর মেন্টাল অ্যাবনরমালিটিস যদি এরকম ব্যাপার বোঝা যায় যে হচ্ছে কি যে বাচ্চাটি জন্মাচ্ছে সেটা হচ্ছে গিয়ে প্রচণ্ড অপুষ্টিজনিত বা হচ্ছে গিয়ে তার মধ্যে হয়তো খুব সিরিয়াসলি হ্যান্ডিক্যাপড মানে হচ্ছে গিয়ে তার ঠিকঠাক হয়তো শরীরের হয়তো গঠনই তৈরি হবে না সেক্ষেত্রে হচ্ছে গিয়ে মানে তাকে হচ্ছে গিয়ে জীবনে হচ্ছে গিয়ে বাকি জীবনটা সেই বাচ্চাটাকে হচ্ছে গিয়ে এই দুঃখ কষ্টের মধ্যে দিয়ে হচ্ছে গিয়ে বয়ে বেড়ানোর থেকে হচ্ছে গিয়ে তাকে হচ্ছে গিয়ে একটা মুক্তি দেওয়া হয় মানে খুবই মানে প্যাথেটিক ব্যাপার মানে হচ্ছে কি অ্যাকচুয়ালি এই মেডিকেল টার্মিনেশনের প্রেগনেন্সি একটা হচ্ছে খুবই মানে ব্রুটাল ট্রুথ নিয়ে আমরা আলোচনা করছি এই টোটাল টোটাল যা যে কন্টেন্টের প্রচণ্ড একটা ব্রুটাল ট্রুথ থার্ড হচ্ছে গিয়ে হোয়েন প্রেগনেন্সি ইজ কজ ডিউ টু রেপ এটা তো আর এখান দিয়ে আর কিছু বলার নেই যে হচ্ছে গিয়ে ধর্ষণগত ব্যবহারে যদি কোনো দুর্ভাগ্যজনকভাবে যদি হচ্ছে গিয়ে প্রেগনেন্ট হয়ে যায় সেক্ষেত্রে হচ্ছে গিয়ে অবশ্যই এটা হচ্ছে গিয়ে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে হচ্ছে গিয়ে রায় দেওয়া আছে সে অ্যাবর্শন করতে পারে হোয়েন প্রেগন্যসি ইস কজ ডিউ টু ফেলিয়ার অফ কন্ট্রাসেপটিভ ইউজড বাই ম্যারিড ওমেন অর হার হাজবেন্ড সো বিভিন্ন টাইপের কন্ট্রাসেপটিভ পিল হয় যেটা হচ্ছে গিয়ে গর্ভধারণকে কে গর্ভধারণ ক্ষমতা মানে গর্ভধারণ ক্ষমতায় কমায় না এক্স্যাক্টলি অ্যাকচুয়াল গর্ভধারণকে হচ্ছে গিয়ে ব্যাহত করে বিভিন্ন টাইপের কন্ট্রাসেপটিভ পিল বড়ি টড়ি হয় তো এইরকম পিল বা বড়ি হচ্ছে গিয়ে যদি হচ্ছে কি ফেইল করে সেক্ষেত্রে যদি হচ্ছে কি একটা আনএক্সপেক্টেড প্রেগনেন্সিও চলে আসে সেক্ষেত্রে অ্যাবোশন করা যেতে পারে এবার সবার লাস্টে আসছে অফেন্স অ্যান্ড পেনাল্টিস সো অফেন্স অ্যান্ড পেনাল্টিসের এর মধ্যে এখানে সমস্ত কিছু লেখা আছে যে আন্ডারটেকিং অ্যাডভার্টাইজ অ্যাডভার্টাইজিং কমার্শিয়াল সারক এসে সারক মাদার অ্যাবান অ্যাবান্ডানিং অ্যান্ড এক্সপ্লয়েটিং ডিজর্নিং দ্য সারোগেট চাইল্ড যে এরকম যদি করা হয় যে হচ্ছে গিয়ে সারোগেট যে মা তাকে এক্সপ্লয়েট করা হচ্ছে বা যে বাচ্চাটা জন্মালো তাকে হচ্ছে গিয়ে মানে আর নিতে অস্বীকার করা হচ্ছে এইরকম ক্ষেত্রে হচ্ছে গিয়ে অফেন্স বড়ো সড়ো রকমের হচ্ছে গিয়ে অফেন্স আসতে পারে সেটা হচ্ছে গিয়ে দশ বছরের মতো জেল টেন ইয়ার্স ইম্প্রিজেনমেন্ট আপ টু টেন ইয়ার্স দশ বছরেরও বেশি জেল প্লাস দশ লাখ টাকা হচ্ছে গিয়ে ফাইন হতে পারে তো এই হচ্ছে কি আমাদের হচ্ছে কি আজকের টপিক সারোগেসি রেগুলেশন বিল আমরা আবার এই কথাটা আমি বলছি যে এই বিলটা সারোগেসি ব্যাপারটাকে রেগুলেট করার জন্য নট প্রহিবিট করার জন্য কোনো কিছু বাঁধা দিচ্ছে না জিনিসটাকে হচ্ছে গিয়ে রেগুলেট করছে কন্ট্রোল করছে সো আমরা এই তলায় হচ্ছে কি বেশ কিছু ফটো দেখছি যে আমাদের বলিউড বা হলিউডে যে সমস্ত তারকা হচ্ছে কি এরকম সারোগেসি মাধ্যম হচ্ছে গিয়ে সন্তান ধারণ করেছে জিমি কিমেল নীল প্যাট্রিক হ্যারিসন সোহেল খান করণ জোহা শাহরুখ খান নিকল কিডম্যান রোনাল্ডো রোনালডো এই অবধি আজকে আমরা অফ করছি আজকের ভিডিও যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করুন এবং পরবর্তী না বংডেমি থেকে হচ্ছে নোটিফিকেশান পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে অবশ্যই টিপুন নমস্কার